ওকে ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো ডক্টর মেঘনাদ সাহা কলেজে সেমিস্টার 4 অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করে বা করানো হয়। ওকে, লেটস গো স্টার্ট। ইউজিবি এক্সাম ক্লিক করে ইউনিভার্সিটি অফ গভর্নমেন্টে ক্লিক করে ওখানে ঢুকে কি CBCSS এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তারপর তোমার চলে আসবে সেমিস্টার, যেখানে দেখতে হবে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। এখন সেমিস্টার 4-এ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সেমিস্টার 4-এ এখানে ক্লিক করতে হবে। সেমিস্টার 4-এ ক্লিক করার পর এখানে চলে আসছে ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটে ক্লিক করতে হবে। ক্যান্ডিডেটে ক্লিক করার পর চলে আসছে কি অ্যাডমিট কার্ড। এখন আমাদের কী করতে হবে, অ্যাডমিট কার্ডের উপর ক্লিক করতে হবে। অ্যাডমিট কার্ডের উপর ক্লিক করার পর এখানে চলে আসছে রেজিস্ট্রেশন নাম্বার। আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, এই নাম্বার থেকে আমি একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো। যাই হোক, আমি নাম্বারটা বসা দিচ্ছি, ক্যাপচার করছি। এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এসছে কি ফার্স্ট 3, মানে তো আপনার ফার্স্টের তিনটা ওয়ার্ড নাম লিখে সার্চ করতে হবে, ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ডটা। ডাউনলোড করার পর দেখতে হবে চলে এসছে আমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। যাই হোক, অ্যাডমিট কার্ডটা আমার এখানে শো করানো হচ্ছে। আপনারা পারলে আপনারাও এভাবে এই ভিডিও দেখে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড, কোনো ব্যাপার না। ওকে ফ্রেন্ড, এভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছি। আমার চ্যানেলটা ফ্রেন্ড সাবস্ক্রাইব এবং শেয়ার করে ফ্লো বাড়িয়ে দেন। ওকে ফ্রেন্ড, থ্যাংক ইউ, ধন্যবাদ।